আপনারা দুই তিনটা বিষয় একটু কনফার্মলি বলি। ইঞ্জিনে 100% গ্যারান্টি, এক বছর কোনো সমস্যা নাই। গিয়ার এক বছর 100% গ্যারান্টি। এসিতে কোনো সমস্যা নাই, গ্যারান্টি, ঠিক আছে। বডিতে অ্যাক্সিডেন্টাল গ্যারান্টি, কোনো সমস্যা নাই। এবং পেপার্স 100-100% গ্যারান্টি, কোনো প্রবলেম নাই। জাস্ট নিবে কাস্টমার আর নাম ট্রান্সফার করবে। এর বাইরে কাস্টমারকে কোনো কিচ্ছু করার কোনো প্রয়োজন নেই এবং কিচ্ছু করতে হবে না। এটা কিন্তু রিকন্ডিশন, একেবারে নতুন ইঞ্জিন লাগানো। এই গাড়িতে কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি না। আপনি ক্লোজলি দেখেন, মাসেল থেকে শুরু করে এভরিথিং সব দেখেন, প্রত্যেকটা জিনিস একেবারে ফ্রেশ। বনারটা দেখেন, এমন না যে কাস্টমারকে নিয়ে আবার 1,00,000 খরচ করতে হবে, 50,000-20,000 খরচ করতে হবে। কাস্টমার নিয়ে যাবে, নাম ট্রান্সফার করবে, ড্রাইভ করবে। প্রত্যেকটা গাড়ি কিন্তু আমরা নিয়ে এসে, যদি কোনো গাড়িতে কাজ থাকে, করে রাখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফাইন ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আজকে কি গাড়ি দেখাবেন আমাদের? আজকে আমরা একটা কম দামি গাড়ি দেখাবো এবং কম সিসির মধ্যে গাড়ি দেখাবো। আমাদের কয়েকদিন আগে একটা রেড ওয়াইন কালারের একটা গাড়ি ছিল, ল্যান্সার, জি, জিএলএক্স, 2009 মডেল ছিল, 10-এর রেজিস্ট্রেশন ছিল। আর আজকে আমরা সেই সেম একটা গাড়ি দেখাচ্ছি, ল্যান্সার, মিৎসুবিশি ল্যান্সার। এটা হচ্ছে 1300 সিসির গাড়ি, 7-এর মডেল, 8-এর রেজিস্ট্রেশন। যারা কম সিসির মধ্যে গাড়ি চাই, কম মেনটেনেন্সের মধ্যে গাড়ি চাই, কিন্তু আপডেট মডেলের গাড়ি চাই, কিন্তু গাড়িটা হবে ফ্যামিলি ইউজের গাড়ি। এটা কিন্তু অকটেন ড্রাইভের কার। আচ্ছা, 2007-এর মডেল, 2008-এর রেজিস্ট্রেশন, মিৎসুবিশি ল্যান্সার, জিএলএক্স। এটা হচ্ছে আপনার, একবার দেখেন, ক্লোজলি আসেন, লাইটগুলো দেখেন, অরিজিনাল, জি, যে লাইটগুলো আছে লাইটগুলো কিন্তু একদম 100% জেনুইন অরিজিনাল লাইট। যে গ্লাসটা আছে গ্লাসটাও কিন্তু একেবারে অরিজিনাল গ্লাস। এবং সামনের দিকে আসেন, হেড এদিক থেকে দেখেন, পুরো গাড়ির একেবারে, যারা আসলে কম দামের মধ্যে, একটা ফ্যামিলি ইউজের গাড়ি চাচ্ছে, যারা কম দামের মধ্যে আসলে পার্সোনাল ইউজ করতে চায় বা অফিসিয়াল ইউজ করতে চায়, যে কোনো ওয়েতে ইউজ করা যাবে, আপনার উবারে ইউজ করা যাবে, রেন্টে ইউজ করা যাবে। কাস্টমারদের সব থেকে মেনটেনেন্স কস্ট কমলি যেমন দেখা যাচ্ছে, এই যেমন 111, এটা কিন্তু 97-এর মডেল, দাম কিন্তু কাছাকাছি দেখা যাচ্ছে, কিন্তু এটা একটা আপডেট মডেলের গাড়ি। ভিতরটা যেমন সুন্দর, বাইরেও কিন্তু এরকম সুন্দর এবং দেখতেও কিন্তু সুন্দর। আচ্ছা, গাড়িটা দেখেন, পুরো গাড়িটা দেখেন। এটা হচ্ছে ব্ল্যাক কালারের গাড়ি, মিৎসুবিশি ল্যান্সার জিএলএক্স, 2007-এর মডেল, 2008-এর রেজিস্ট্রেশন, 1300 সিসির অকটেন ড্রাইভের গাড়ি। যারা আসলে একটা ফ্রেশ কন্ডিশনের গাড়ি চাই, কম দামের গাড়ি চাচ্ছে, তারা এই গাড়ি দেখলে আশা করি তাদের অনেক ভালো লাগবে এবং পছন্দ হবে। দেখেন, আপনি ইঞ্জিনের সাইডটা দেখেন, আসেন, এ দেখেন, এটা কিন্তু রিকন্ডিশন, একেবারে নতুন ইঞ্জিন লাগানো। এই গাড়িতে কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি না। আপনি ক্লোজলি দেখেন, মাসেল থেকে শুরু করে এভরিথিং সব দেখেন, প্রত্যেকটা জিনিস একেবারে ফ্রেশ। বনারটা দেখেন, এমন না যে কাস্টমারকে নিয়ে আবার 1,00,000 খরচ করতে হবে, 50,000-20,000 খরচ করতে হবে। কাস্টমার নিয়ে যাবে, নাম ট্রান্সফার করবে, ড্রাইভ করবে। প্রত্যেকটা গাড়ি কিন্তু আমরা নিয়ে এসে, যদি কোনো গাড়িতে কাজ থাকে, করে রাখি। তবে ম্যাক্সিমাম গাড়ি আসলে ফ্রেশ পাওয়া যায়, যেহেতু আমরা পার্সোনাল ইউজের গাড়িগুলো কিনি, ফ্রেশ থাকে। এদিকে দেখেন, আসেন ভিতরের দিকে, আসেন পুরো বডিতে দেখেন। আমরা কিন্তু এটা রঙও করতে হয় না, ঠিক আছে, এটা কিন্তু রঙও করে নিয়ে এসে ভিতরটা দেখেন। এ হচ্ছে ভিতরের কন্ডিশন, মিৎসুবিশি ল্যান্সার জিএলএক্স, 2007-এর মডেল, 2008-এর রেজিস্ট্রেশন, জি, অকটেন ড্রাইভের গাড়ি। দেখেন ভিতরে দেখেন, এদিকে দেখেন, এটার সামনে এবং পিছনে দেখেন, পিছনে দেখেন, সামনে পিছনে যে গ্লাসটি আছে, এই গ্লাসটা কিন্তু 100% জেনুইন অরিজিনাল গ্লাস। এটা কিন্তু কোনো চেঞ্জ করা গ্লাস না, কাস্টমারের একটা রিকোয়ারমেন্ট থাকে যে অরিজিনাল কিনা গ্লাসটা। এবং পিছনে কিন্তু বিশাল একটা স্পয়লার লাগানো আছে, স্পয়লারটা কেমন সুন্দর না? হ্যাঁ সুন্দর। এই যে ব্ল্যাক প্যান্থার, এটা হচ্ছে ব্ল্যাক প্যান্থার, ঠিক আছে, সেলিকা 99-এর মডেল, 2003-এর রেজিস্ট্রেশন, টয়োটা সেলিকা, 100 ইঞ্জিন লাগানো, ফ্রেশ কন্ডিশনের একটা কার। এটা তো দেওয়া আছে অ্যাড। এই হচ্ছে গাড়ির ভিতরে দেখেন, একটা এক্সপায়ার টায়ার আছে, একটা জগ আছে, লেবার আছে, হুলেন্স আছে, এবং এর উপরে একটা কাভার আছে, কাভারটা ওয়াশ করা হয়েছে, ওটা দিয়ে দিব। ব্যাকগ্রাউন্ডটা দেখেন, ফ্রেশ। সব থেকে বড় বিষয়, গাড়িটা ফ্রেশ কিনা, গাড়িটা কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি আছে কিনা, কোনো ড্যামেজ হিস্ট্রি আছে কিনা, এটা হচ্ছে মুখ্য বিষয়। তারপরে কাস্টমাররা এসে দেখবে, দেখেন নাম্বারটা, 12-50-93, ঢাকা মেট্রো খ, মিরপুর বিআরটিতে রেজিস্ট্রেশন করা, 13 নম্বর যে বিআরটি আছে মিরপুর, সেখানে রেজিস্ট্রেশন করা, ফার্স্ট পার্টি নামে আছে, জাস্ট নিবে, সাথে সাথে নাম ট্রান্সফার করে দিয়ে দিব। ল্যান্সার, এদিকে দেখেন বডি কন্ডিশনটা, এ সাইড থেকে দেখেন। আর চারটা টায়ার কিন্তু নতুন, টায়ারগুলো একটু দেখাই দিবেন কিন্তু, ঠিক আছে, টায়ারটা দেখেন, ক্লোজলি দেখেন, নিচে যান, টায়ারটা ফ্রেশ আছে। এতটুকু বিষয় কাস্টমারকে কনফার্ম, সিলিংটা একটু দেখা দেন উপরের দিকে, এতটুকু বিষয় কাস্টমারকে কনফার্ম করছি যে একটা গাড়ি নিবে, রিল্যাক্স মোডে চালাবে, এটা হচ্ছে সব থেকে বড় বিষয়। নেওয়ার পর টেনশন বা হ্যাসেল ফ্রি ফিল করতে হবে না, এটা হচ্ছে বড় বিষয়। জাস্ট নিবে, ড্রাইভ করবে, এরকম একটা গাড়ি। এবং যারা চায় একটা ফ্রেশ কন্ডিশনের গাড়ি, যারা চায় একটা ভালো কন্ডিশনের গাড়ি, এবং অল অপশন অটো, এইটার কিন্তু গিয়ার থেকে শুরু করে ইঞ্জিন, গিয়ার, এটার
এটা হচ্ছে অল অপশন অটো আমরা দুই তিনটা বিষয়ে একটু কনফার্মলি বলি ইঞ্জিনে 100% গ্যারান্টি এক বছর কোনো সমস্যা নাই গিয়ার এক বছর 100% গ্যারান্টি এসিতে কোনো সমস্যা নাই গ্যারান্টি ঠিক আছে বডিতে অ্যাক্সিডেন্টাল গ্যারান্টি কোনো সমস্যা নাই এবং পেপারস 100-100% গ্যারান্টি কোনো প্রবলেম নাই জাস্ট নিবে কাস্টমার আর নাম ট্রান্সফার করবে এর বাইরে কাস্টমারকে কোনো কিছু করার কোনো প্রয়োজন নেই এবং কিছু করতে হবে না আর কাগজ যেহেতু একদম 23 সাল পর্যন্ত আপ টু ডেট আছে কাস্টমার জাস্ট নিয়েই চালাইতে থাকবে কাস্টমারকে কিন্তু আর হ্যাসেল ফিল করতে হচ্ছে না শুধু নাম ট্রান্সফারের কস্টিংটা কাস্টমারকে দিতে হবে ঠিক আছে এবং গাড়ির বডিটাও কিন্তু খুব ভালো কোথাও কোনো পুডিং খাওয়ানো নাই গাড়ির একদম টনটনা বডি জাস্ট নিবে চালাতে থাকবে এবং গাড়ি প্লেনের গতিতে চলে আসবে টেস্ট ড্রাইভ করার সুযোগ দেবো কাস্টমার আসবেন টেস্ট ড্রাইভ করার সুযোগ দিব কোনো সমস্যা নাই যেহেতু আপনি একটা গাড়ি কিনবেন না দেখে কেন নেবেন ডেফিনেটলি আপনি দেখে চেক করে চালাই নেবেন যে সব কিছু ঠিকঠাক আছে কিনা তবে আরেকবার বলে দিচ্ছি এটা হচ্ছে মিৎসুবিশি ল্যান্সার জিএলএক্স 2007 মডেল 2008 রেজিস্ট্রেশন 1300 সিসির অকটেন ড্রাইভের গাড়ি একদম নতুন ইঞ্জিন লাগানো ফ্রেশ কন্ডিশনে পেপার্স 23 সাল পর্যন্ত আপ টু ডেট জি এইটা আমাদের আস্কিং হচ্ছে 7 লক্ষ বলবো 70,000 টাকা সাত লক্ষ সত্তর হাজার টাকা আপডেট মডেলের গাড়ি দাম কিন্তু এটা ফিক্সড না কিন্তু কাস্টমার আসলে ইনশাআল্লাহ আমরা যতটুকু পারি আমরা কমাই দিব কাস্টমারকে যতটুকু কমাই দেওয়া যায় আমরা কমাই দিব কিন্তু একটা বিষয় বলে রাখি 7,70,000 টাকা গাড়ি কিন্তু 5-6 লাখ টাকা হবে না এমন না যে আমরা একটা গাড়িতে 5 লাখ টাকা বাড়াই বলতেছি একটা গাড়িতে দেখা যাচ্ছে 10 লাখ দিচ্ছি কেউ বলে ভাই 6 লাখ টাকা 5 লাখ টাকা দিবেন ভাই ডাবল দাম কি কেউ চায় ডাবল দাম কিন্তু আমরাও চাই না একটা গাড়ি কিন্তু দাম আছে আমরা 50,000 1 লাখ টাকা সর্বোচ্চ এদিক সেদিক থাকে যদি একটা গাড়িতে এমন থাকে না যে তবে এই গাড়িতে তার 1 লাখ টাকা বাড়াই চাওয়ার কোনো সুযোগ নাই কম দামি গাড়ি 30 লাখ টাকার একটা গাড়ি নিলে 28 লাখ হইতে পারে কিন্তু 7,70,000 টাকা গাড়ি তো আর 6 লাখে দেওয়া সম্ভব না জি সো ডেফিনেটলি আসবেন আমরা যতটুকু অনার করা থাকে আমরা আপনাদেরকে অনার করবো এবং সব থেকে বড় বিষয় আপনারা জানেন আমার যে ক্লায়েন্ট আছে ডেফিনেটলি আপনার আমার প্রত্যেকটা ক্লায়েন্ট অনেক মাশাল্লাহ খুবই লক্ষ্মী এবং তারা এসে আমার কাছে সবসময় আমাকে ফোন দেয় খোঁজ খবর নেয় এবং আমার সাথে কথা বলে এবং খুবই প্রশংসা করে এইটুকু যে গাড়ি নিয়ে তারা খুবই স্যাটিসফাইড আর সেকেন্ডলি হচ্ছে আমার আমার গাড়ি একটা সুবিধা হচ্ছে আমি মালিকানা থেকে শুরু করে এভরিথিং প্রত্যেকটা জিনিস প্রসিডিউর করে দিই যাতে করে কাস্টমারদের হ্যাসেল না হয় এইটুকু কাস্টমারকে আমি গুডলি সার্ভিস দিই এবং কাস্টমারকে পেইন ফ্রি রাখি আপনি একটা গাড়ি নেওয়ার পর পেইন পাবেন না সব থেকে বড় বিষয় হচ্ছে এটা গাড়ি নেবেন পেইন পাবেন না এর থেকে বড় স্লোগান আর কোনো কিছু নাই গাড়ি চালাবেন পেইন পাবেন না মালিকানায় কোনো পেইন পাবেন না এইটুকু আপনারা শিওর থাকেন পেপারসে কোনো পেইন পাবেন না এর থেকে আর বড় কোনো সার্ভিস আমরা দিতে পারবো না টুকটাক কোনো কাজ থাকলে বলবেন করে দিব ইনশাল্লাহ কোনো সমস্যা নাই আর আমাদের অ্যাড্রেস হচ্ছে বনানি চেয়ারম্যান বাড়ি সেতু ভবনের পিছনে রোড নাম্বার 2x2 প্লট 5 ফোন নাম্বার হচ্ছে 01711577843 ভালো থাকবেন ফাইম ভাই দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম